এখানে দেখছি যে বিজ্ঞান বিভাগে বাসের হার গত 2019 সালে ছিল 94.72 ভাগ, এবছর হয়েছে 94.54 ভাগ। মানবিক বিভাগে গত বছর ছিল 74.32 ভাগ পাশের হার, এবার হয়েছে 76.39 ভাগ। ব্যবসায় বিভাগে গত বছর পাশের হার ছিল 83.03 ভাগ, এবার হয়েছে 84.80 ভাগ। আর পরীক্ষার্থীর সংখ্যা আমাদের বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের থেকে কিছুটা কমেছে, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যাও কিছুটা কমেছে, কিন্তু মানবিক বিভাগে আমাদের উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, আমাদের পরীক্ষার্থীর সংখ্যাও কিন্তু বেড়েছে। আর আমাদের ব্যবসা শিক্ষা বিভাগে পরীক্ষার্থী এবং উত্তীর্ণ পরীক্ষার্থী উভয় ক্ষেত্রেই সংখ্যা কিছুটা কমেছে। বিদেশ যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের তথ্য, আমাদের বিদেশে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল 336, তার মধ্যে উত্তীর্ণ হয়েছে 318, অনুত্তীর্ণ পরীক্ষার্থী 18, পাশের শতকরা হার 94.64 ভাগ, 100 ভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান 4, 0 ভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান 1, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা 0, কেন্দ্র সংখ্যা 9। গত বছরের তুলনায় এবছরে ফলের সুযোগে আমি যে উল্লেখ করেছি সেখানে আমরা দেখছি কিছু ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। আমরা বিশ্বাস করি যে পেছনে শিক্ষা মন্ত্রণালয় নেওয়া বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেমন বিনামূল্যে সঠিক সময় শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া, টেলিভিশনে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ শিক্ষকদের পাঠদান প্রচার, শিক্ষার উপকরণ হিসেবে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং নকল বিরোধী ব্যাপক প্রচার, পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের ক্ষেত্রে গৃহীত কিছু ব্যবস্থা আপনাদের সামনে আবারও তুলে ধরছি। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষে তাদের জন্য নির্ধারিত আসন গ্রহণ করেছে। ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। বিশেষভাবে যারা সক্ষম পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থাসমূহ হলো দৃষ্টি প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী, স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় দেওয়া হয়েছে। প্রতিবন্ধী অর্থাৎ যারা অটিস্টিক, ডাউন সিনড্রোম বা সেরিব্রাল পলসিতে আক্রান্ত, সে ধরনের পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারী বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। গত বছরের ন্যায় এবছরও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে অবমূল্যায়ন বা অতি মূল্যায়ন রোধে পরিষদ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধান পরীক্ষকদেরকে উত্তরমালা প্রণয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রণীত নমুনা উত্তরমালার আলোকে উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষকগণকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের গুণগত সঠিক
উপস্থিত থাকা আমাদের শিক্ষা সচিব মহোদয়ের টেলিফোনেও, তার মোবাইল ফোনেও, SMS এর মাধ্যমে তিনি তার সন্তানের, তার পুত্রের SSC র ফলাফল তিনি এখানে পেয়ে গেছেন, এবং আমরা যেটি তখনই মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা জানিয়েছি, এটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে তারই অত্যন্ত একটি উৎকৃষ্ট প্রমাণ। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশের দিনে কোনো ধরনের সমাবেশ বা উৎসব না করার নির্দেশনাও প্রদান করা হয়েছে। আমি পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছেন এবং তাদের অভিভাবকদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে আজকে আপনার সন্তান পাশ করেছে, অনেকেই হয়তো সেই খুশিতে আত্মীয় পরিজন বা প্রতিবেশীদের কাছে মিষ্টি বিতরণের অনেকেই এটি একটি রেওয়াজ আছে অনেক সময় করেন। করোনা পরিস্থিতির কারণে আমি আশা করব যে সকলেই স্বাস্থ্যবিধি মেনে যেটাই করবেন স্বাস্থ্যবিধি মেনে করবেন এবং কোনোভাবেই যেন সংক্রমণ ছড়ানোর কোনো রকম পরিস্থিতির উদ্ভব না হয় সেদিকে।